ভ্রমণে আগ্রহীদের জন্য খুলে দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দেশ দুবাইয়ের দরজা। জানা গেছে এখন থেকে যে কেউ টুরিস্ট বা ভিজিট ভিসায় দুবাই যেতে পারবেন, আর এইসব যাত্রীদের দুবাই নিয়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দুবাইগামীদের দেশটির সরকারের কিছু নিয়মকানুন মানতে হবে। ভিজিট টুরিস্ট রেসিডেন্ট ও ট্রানজিট ভিসা ধারীদের সরকার নির্ধারিত পিসিআর ল্যাব থেকে যাত্রা শুরুর আগের 96 ঘন্টার মধ্যে কোভিড টেস্ট করিয়ে কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে এবং সঙ্গে 8টি প্রিন্টেড কপি রাখতে হবে। কোভিড সার্টিফিকেটটি ইংরেজি বা আরবি ভাষার হতে হবে বলেও জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া দুবাই যাওয়ার আগে একটি স্বাস্থ্য বিষয়ক ফর্ম পূরণ করতে হবে এবং কোভিড-19 DXB স্মার্ট অ্যাপ ডাউনলোড করতে হবে। বাংলাদেশ থেকে সবাইকে হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে। বিমান আরও যা বলেছে, যাত্রীদের দুবাই এয়ারপোর্টে পৌঁছে ইমিগ্রেশনের আগেই পিসিআর টেস্ট করানো হবে। টেস্টের রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত যাত্রীদের সেলফ আইসোলেটেড অবস্থায় থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে বিমানের 7টি ফ্লাইট দুবাই যাচ্ছে। ফ্রান্সে বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতির চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, সংগঠনটির আহ্বায়ক কামাল মিয়ার সভাপতিত্বে এবং নজরুল ইসলাম চৌধুরী, রবিউল হাসান ও শাকিল সরকারের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার সকল নেতৃবৃন্দ। পরে সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে শাহিন আরমান চৌধুরী, সাধারণ সম্পাদক আমিন খান হাজারি, প্রধান উপদেষ্টা হিসেবে সৈয়দ ফয়সাল ইকবাল হাশমি, প্রধান পৃষ্ঠপোষক সত্তার আলী সুমন শাহ আলম, প্রধান সমন্বয়ক হিসেবে আবু মোর্শেদ পাটওয়ারি, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী ভুট্টো, প্রথম উপদেষ্টা ইব্রাহিম খলিল নির্বাচিত হন। তবে খুব শিগগিরই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর এই তিন জেলার সমন্বয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ সময় বক্তব্য রাখেন আশিকুল্লাহ, গোলাম রউফ, গিয়াসুদ্দিন, মশিউর রহমান কামাল, নুরুল আমিন খান ইয়াহিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ। কাতারে থাকা অভিবাসীদের মানসম্মত ভ্রমণ সেবার প্রতিশ্রুতি দিয়ে রাজধানী দোহার ফিরোজ বিন গনম আল ওয়াতান সেন্টারে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করল আরএজি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আরএজি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। কাতার থেকে সহকর্মী আকবর হোসেন বাচ্চু জানান, ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন আরএজি গ্রুপের প্রধান নির্বাহী মোহাম্মদ আসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কাতারি স্পন্সর শেখ মিশাল খলিফা আল থানি, কাতারি রাজপরিবারের সদস্য শেখ মোবারক খলিফা আল থানি, আবু নাসির নৌশাদ, শামসুল আরেফিন, শেখ মমিনুল ইসলাম হাসান, কে এম মোস্তফা কবির, মোহাম্মদ জাহাঙ্গীর ও কাতার বাংলা প্রেস ক্লাবের সভাপতি ই এম আকাশ। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, আরএজি বিজনেস গ্রুপ কাতারে অভিবাসী কর্মীদের স্বার্থে কাজ করবে সব সময়। আমরা নাজনা থেকে আমাদের অফিস স্থানান্তর করেছি আলতান মার্কেটের পিছনে এমআরএ রেস্টুরেন্টের সাথে। হ্যাঁ, তো আমাদের যারা আমাদের কোম্পানির লোক আছেন, আপনারা ইনশাআল্লাহ আমাদের লোকেশান সংগ্রহ করবেন, আমাদেরকে কল করবেন।